ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থবানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকা ফরজ হয়ে গেছে, কারণ এক বিঘে জমি 3 লাখ টাকাও বেচতে পারতেন না, ভাত খাইতে ভাত পাইতেন না। না আমি বলতেছি না, আমি মহারাজ একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচে 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ, 30 ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিয়া। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়? আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপর ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা, এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল পাতলা পাখানা হয়েছে, 50 মন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই, 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই, শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে, 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ও জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়, ও রিজিক নিয়ে ভয় আছে এখনো, কি খাবে কি করব, আমার পোলায় কি করবে, হ্যাঁ আমি কি করব, কিচ্ছু নাই রে আমার, মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে। হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে, তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ, উত্তরপাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ, তার বাপে জুয়াড়ি ছিল, বেলে বাজে ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি হয়ে মরে গেলে, বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে কি আল্লাহকে জান্নাত দিয়ে দেবে, এরকম নাকি আল্লাহ বলছে? বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে? ও বেঈমান হয়ে মরলে নাকি? হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের, কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মন ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মন ধান পেতেন? আর এই যে ছোট ভাই তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ তারপর যে কি কয় FZS নিয়ে যে বুম 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 করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মন ধান হইতো না, 1 খন্দ হইতো জমি, 2 খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা, অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা, এরকমই বাংলাদেশ ছিল 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্দ জমি পেত, ধানের পাশে যে ঘাস, ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে জাউ রান্না করে খাইতো, অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার, তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু, ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না ও কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে, কি ব্যবসা করে ও, ওর বাবা কোন চেরাগ রেখে গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে, তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000, এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না, আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে, তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও, মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মর্যাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা, তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপেরে ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবার, মার হাবা করছিল তো, ঠিক কিনা? এইভাবে এই সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা নিতে হবে, দিবা আল্লাহকে, তারিফ শুনতে চাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে, হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে এসো, দান করে তারিফ শোনাও, মার হাবা মারা বসো, এলাকার চেনে তো তোমার, 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, চেনে তোমার।
যদিও সত্যবাদী হয় কেমন, আমরা তো চিনি না করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য কটা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপরে নিলাম, তুমি পবিত্র। বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয়। নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট, নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই, কেমন বাস্তব কথা। মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয়, অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না। এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক, কোনটা কত বছর আগের, যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে, কেমন। যুবকদের আইডল যে বললেন, আপনি বোঝেন, পোলাপেন দেখছেন কত কথা কয়, এভাবে আইডল বলবেন না, কেমন, কানে তুলা দিয়ে কথা বলতে হয়, কারণ এই ছেলে পেলে চুপ করবে না। এরা অনেক শক্তিশালী, এদের আগে কেউ যুবক ছিল না, এদের পরে কেউ যুবক হবে না, এরা বৃদ্ধে পরিণত হবে না। এরা মসজিদে কথা বলে, মাদ্রাসায় কথা বলে, মাহফিলে কথা বলে, রাজনীতিক ওখানে কথা বলে, বাপ মায়ের উপরে কথা বলে, এরা হচ্ছে যুবক, অনেক শক্তিশালী, যারা বৃদ্ধ হবে না। ও আসমান থেকে যুবক হয়ে নামছে, ওর চাইতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না, কেমন। যাক, আলহামদুলিল্লাহ কিছু শোনা যায় না, ডিস্টার্ব ফিল করতেছি না। যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমান, কে পরে নিজেরা নিজেরা কথা বলবে, তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না। আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, নিজেরা কম বলবেন, ওকে কথা বলতে দেবেন, বলে চলে যাবে, শেষ। যে কেউ, এটা আমি ওয়াল্লাহি আমি আমাকে বলতে চাই না, আপনি এত আয়োজন করছেন, কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন, একজন বা একের অধিককে, শুধু ওদেরকে বলতে দেবেন, কেমন। আর নিজেরা যেহেতু আসছেন, শুনবেন, ডেকে নিয়ে নিজেরা নিজেদের জেবের টাকা খরচ করে এই যে এই ফার্নিচার, এই 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 প্যান্ডেল করছেন, এই মাইক করছেন, এই ব্যানার পোস্টারিং করছেন, কেউ না কেউ 10 টাকা 20 টাকা 100 200 টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ, হালাল বা হারাম, আপনি ব্যয় করেছেন। সম্পদ হারাম হোক বা হালাল হোক, সবার কাছে তার সম্পদের মায়া আছে। সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন, শুনতে শুনবেন, তাহলে হলো বুদ্ধিমানের কাজ, কেমন। কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করেন, কেমন। যাই হোক, যাই হোক, যাই হোক, রমাদান কতটা ফজিলতপূর্ণ এটা নিয়ে আলোচনা করব। শবে বরাত নিসফে শাবান নিয়ে তর্কে জড়াবো না, সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো, যদি হাদিসে না থাকে করিও না, বাস একটুকুই বলে দেবো। তুমি কি কি করো এগুলো হাদিসে নাই, আমার ঠেকা পড়ে নাই বলার, একটা কথা বলে দেবো, সেটা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না। ক্বিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবারা বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে যে আবা, কে সে যে অস্বীকারকারী, বলল যে যে ফামান আতাআনি, যে আমার অনুসরণ করে, মানে আমি যতটুকু যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকে ইবাদত বলে মানে এবং ওটা করে, বাইরে কিছু করে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা। অস্বীকার দুই রকমের হয়, এক, উনি যা করেছে তা বলা যে আপনি ঠিক বলেন নাই, মানি না। আর একটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা, এভাবে অস্বীকার হয়, কেমন। এই শুধু এই এই নিসফে শাবান, শবে বরাত, এই রমজানের 15 দিনের আগে, হ্যাঁ, আর কোনো বিষয় আলোচনা করলাম না। ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে, খুঁজে বের করুন। 15ই শাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না, অতটা যোগ্যতা আমার নাই যে আমি তাহকিক করব এবং এখানে আপনাকে, ধরেন আমি জানিও আপনাকে বলে লাভ কি, অধিকাংশ আমরা আলিফ বাতাই পড়তে পারি না, অধিকাংশ আমরা সূরা ফাতিহা জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 10 জন সাহাবীর নাম জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 5 জন নবীর নাম জানি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমন অডিয়েন্সের সামনে
আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন বক্তব্য দিলে আপনি বুঝবেন না আমি বলতেছি না যে আমি অনেক কিছু বুঝি দেখেন আমি এটাই বুঝি না যে কোন টপিকে আপনার সাথে কথা বলা উচিত এত এত কম বুঝি তো নিসফে শাহবান নিয়ে আপনি ফজিলত বলবেন আরেকজন অস্বীকার করবে আমি ওই টপিকে আসতেই রাজি না কারণ আমার অত দক্ষতা নেই যে আমি তর্ক করতে পারবো যদি একবার বলে তুই কটুকরি পড়ছস আমি ওখানেই ফিনিশ কেমন যদি বলে সার্টিফিকেট বাইর কর কোন মাদ্রাসা থেকে পাশ করছস ওখানে আমি শেষ কবি ওখানে নীরব হয়ে যাবো আমি নীরব তামুদি গেলাম না তবে এতটুকু বলবো জুমার দিন খুতবা দিতে হয় আদেশ আছে জুমার দিন জোহরের সময় জুমার সালাত দুই রাকাত হবে আদেশ আছে পদ্ধতি আছে সালাত আদায় করতে হয় তাকবীরে তাহরিমা দিয়ে তারপরে সানা পড়তে হয় সূরা ফাতিহা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় সিজদায় যেতে হয় দুই রাকাতে বসতে হয় দুই এর অধিক রাকাতে দুই রাকাত পড়ে উঠতে হয় দুই রাকাতে দুই রাকাত পড়ে শেষ করতে হয় এ সকল পদ্ধতি এ সকল আদেশ হাদিসের মধ্যে আছে নিসফে শাবান 15ই শাবান শাবান মাসের অর্ধেকে কি আমল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় যাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মেহমানদারি করতে হয় আসলে রমাদানে ফিত্রা দিতে হয় রমাদানে ফিত্রা দিতে হয় ঈদে ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে যাকাত বের করতে হয় একবার এই সকল কিছুর আদেশ হাদিস থেকে কোরআন থেকে নেওয়া যাবে 15ই শাবান ওই দিন আসলে করব কি আল্লাহর নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন উনি কি করেছেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে তর্কে যাব না কেউ বলবেন দঈফ কেউ বলবেন আসে কেউ বলবেন হাসান কেউ বলবেন হাদিস দঈফ হলেও মানা যায় কেউ বলবেন আপনারা তো অমুক দঈফ হাদিস মানেন এটা কেন মানবেন না ওদিকে যাবোই না ভাই এগুলো তো জিতেই যাবে না 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 আপনি হারবেন না আমিও হারবো না এরকমই অবস্থা হয়ে গেছে এটা শুধু এতটুকু বলবো 15ই শাবান যেমন দেখেন ঘুমাইলে ডান কাত হইতে ঘুমাইতে হয় কেমন টয়লেটে বাম পা দিয়ে যেতে হয় মসজিদে ডান পা দিয়ে যেতে হয় সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায় 15ই শাবান একজন মুসলমান নর এবং নারী ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো আল্লাহ নবীর আদেশ এই আদেশটা বের করে করেন ওদিকে যাব না তাই আসলে ওই তর্কে গেলাম না কেমন রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিসফে শাবান আর শবে বরাত নিয়ে ঝগড়া করে ঠিক না তা ওই ঝগড়ায় গেলাম না জান রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম সামনেই চলে আসতেছে দিনী ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন থামছে আপনাদের কথা থামছে আলহামদুলিল্লাহ জানি না বাইরে নি আল্লাহ জানে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে বেশি শুরু দিয়ে দিছি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন শাহরু রমাদান ও ভালো কথা ওইদিন শুনলাম একজন অনেক বড় আলেম যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের এবারত পড়ো ওয়াল্লাহি উনি 198 অ্যানসার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি দুইও পাবো না যে দুই উনি পাবে না ওই দুইও আমি পাবো না কিন্তু উনি বলছেন যে শবে বরাতে নাকি কোরআন নাজিল হয়েছে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির উনি বললেন যে শবে বরাত নাকি ভাগ্য রজনীর রাত তো আল্লাহ বলছেন যে শাহরু রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস মানুষের হিদায়াতের জন্য ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে ফামান শাহিদা মিনকুম অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফামান শাহিদা মিনকুম শাহর ফালইয়াসুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমাদান মাস কোরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবা জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্য রজনী 15ই শাবান নাজিল করে নাই কেমন তর্ক বিতর্কে যায়েন না ভাই আকার ইঙ্গিতে
ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উমুক আল্লামা উমুক না দিন না দরকার নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পান কিনা দেখেন আপনি পাবেন মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলের পরে বলবেন যে এটা কি খারাপ কাজ অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত 30টা আদেশ আছে 30 রকমের ইবাদত আছে জিকির আছে আপনি সবগুলো বাদ দিয়ে নিজেরটা নতুন ভালো বানায় নেন না কেমন যেগুলো আল্লাহর নবী দিয়ে গেছে আগে ওগুলো করে করে শেষ করেন দেখেন সময় পান কিনা ওগুলো শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদতগার তারপরে দেখে নেব কি করতে পারেন কেমন সিয়ামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফরজ করেছেন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হিন্দুকে বলছে তিনি বলছেন হে ঈমানদাররা যে মূর্তি পূজা করে সেই ঈমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ঈমানদার যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ঈমানদার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না সেই ঈমানদার তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদেরকে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি দেখ ঠিক আছে তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য হজ করা যেমন আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকা ফরজ হয়ে গেছে কারণ এক বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না ভাত খাইতে ভাত পাইতেন না না আমি বলতেছি না আমি মহারাজ একটা উদাহরণ দিচ্ছি আর কি এখন জমি শতক চলে 10 লাখ 3 শতক বেচে 30 লাখ স্বর্ণের ভরি 1 লাখ 30 ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিয়া যে টাকা ব্যাংকে রেখা দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায় দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয় আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পদ দিয়েছে তারপরেও ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল পাতলা পাখানা হয়েছে 50 মন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে 33 শতকের দাম আসে 4 কোটি টাকা 5 কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে দিন মজুর ছিল একটু জমি রেখে গেছে ও জমির দাম এখন 5 কোটি টাকা তারপরেও নিজেকে একদম হাকির মনে করে ছোট তুচ্ছ মনে করে দান করতেও ভয় পায় ও রিজিক নিয়ে ভয় আছে এখনো কি খাবে কি করব আমার পোলায় কি করবে হ্যাঁ আমি কি করব কিচ্ছু নাই রে আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে দিলে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ উত্তরপাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ তার বাপে জুয়ারি ছিল বেলাবাজে ছিল যত কিছুই ছিল 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও বেনামাজি হয়ে মরে গেলে বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে নাকি আল্লাহকে জান্নাত দিয়ে দেবে এরকম নাকি আল্লাহ বলছে কোথাও বেঈমান হয়ে মরে গেলে মুশরিক হয়ে মরে গেলে ঈমান ত্যাগ করে মরে গেলে আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে ও বেঈমান হয়ে মরলে নাকি হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের কি ছিল বলেন 5 বিঘা জমিতে কয় মন ধান পেতেন 10 বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স 25 বছর R15 হ্যাঁ তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুম 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 করো তোমার দাদা ছিল ফকিরের মতো ভাত খেতে ভাত পাইতো না 5 বিঘা জমি ছিল 10 মন ধান হইতো না 1 খন্দ হইতো জমি 2 খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল 30-40 বছর আগের কথা বলছি বেশি দিন আগের না 1 খন্দ জমি পেতো ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে জাউ রান্না করে খাইতো অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না তাফাল্লিং করে বেড়াও
শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না না কত বড় পয়সা वाला 10 তলা বিল্ডিং তোলে মসজিদে এসে 2 লাখ টাকা দান করে কি ব্যবসা করে ও ওর বাপে কোন চেরাগ রাইখা গেছে আলাদিনের ওর জন্য হ্যাঁ ইত্তাকুল্লাহ ইয়া নাস মানুষ আল্লাহকে ভয় করো এই যেই বিঘা জমি 20000 টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও অথচ তোমার এই 1 শতক জমির দাম 2000 টাকা ছিল না 2000 এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবু তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা এদেশে মর্যাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ঈমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবে আর মারহাবা কইছিল তো ঠিক কি না ঠিক কি না এইভাবে এই সাক্ষী মাক্কি নিয়ে তোমাকে 200 টাকা দিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না এজন্য দূরে থেকে আমারে নিয়ে এসো দান করে তারিফ শোনাও মারহাবা মারহাবা শোনাও এলাকার ও চেনে তো তোমারে 10000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না চেনে তোমারে যদিও সত্যবাদী হয় কেমন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুরের সামান্য কটা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি আমরাই খারাপ যাও দোষ নিজের উপর নিলাম তুমি পবিত্র মানুষ মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও شهر رمضان الذي انزل فيه القران সামনে রমাদান মাস আসছে যেই মাসে কোরআন নাযিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি আসলে বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসছে এই রোজার মাসে আল্লাহ কোরআন নাযিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছে যাই হোক আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হিদায়েত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিনই ভাই সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ ভীরুত অর্জন করব তবে আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভীরুতা তোমার ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি 90 ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি 90 ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওইরকম চলবে না ঠিক কি না জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি জোরে বলেন কয়টি আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন بني الاسلام على خمس ইসলামের স্তম্ভ পাঁচটি মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে
এর বাইরে কেউ বলতে পারবে না 90 ভাগ 100 ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেশ এটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত ওয়াই ইকামিস সালাহ সালাত আদায় করে ওয়াই ইতাইয যাকাত এবং ধন সম্পদশীলরা যারা যাকাত দেয় ওয়াল হজ সমর্থবানদের মধ্যে যারা হজ করে ওয়া সাওমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রাওয়াহুল বুখারী আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আরেকটা ছেড়ে দিল পড়ে গেল সিয়াম ছেড়ে দিল যাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতভাগা হচ্ছে তারা সবচাইতে হতভাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিন খুন অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তওয়াফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই হতভাগা তারা যারা সালাতকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসূলকে সাক্ষী দেওয়া এবং সালাত প্রতিষ্ঠিত করা সমর্থবান যাকাত দেওয়া সমর্থবান হজ করা 11 মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হলো সিয়াম জান্নাতে প্রবেশ করতে চান কারা তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে একটা আমি আজকে উল্লেখ করব এখানে আন জাবিরিন রাদিয়াল্লাহু আন এটা নারায়ণগঞ্জ আপনারা না করিয়েন এটা ঢাকা শহর সব মানুষ এখানে বইঙ্গা ওদের এলাকায় এসে কাজ করে ওরা পয়সা অহংকারী দাম্বিক ওরা বহু হুজুর কি এর আগে উঠাইছে ঢাকা বেড়াইত বংশাল পুরান ঢাকা এই নারায়ণগঞ্জ তারপর হলো কেরানীগঞ্জ ওদিকে হলো গাজীপুর টঙ্গী বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে ওয়াজ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিয়েছে ওরা চিল্লাচিল্লি করবে না ওয়াজ এসে কে করবে সব মানুষ ওদের ভাড়াটিয়া এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি আমার কোনো আত্মীয় স্বজন নাই ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে ওর শক্তিগত ও কথা বলবে না কে কথা বলবে হ্যাঁ না করছেন আপনার এত বড় সাহস আছে ছোট ভাই এখানে এসে বলো তোমার এলাকা তোমারই তো ক্ষমতা তুমি এক বলবে না কে বকবক করবে কে বলো তুমি ভাই না করেন না প্লিজ আমাকে নিয়ে আসছেন কথা বলতে আমি ওদের সাথে কথা বলি ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিঙ্কা চিকা লাগাই দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এদেশের মেয়েরা তোমার জানে না দেখে না নাহলে 100-200 মেয়ে তোমার জন্য মানে হাত তাত কাইটা পাগল হয়ে মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সাওয়ালা তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি ক্লেভার তুমি কি বিচক্ষণ এদেশের মেয়েরা জানেই না থাকলে তোমার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো তুমি তো সুদর্শন মানুষ তুমি কথা বলবো না কে বলবে বলো হ্যাঁ ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে জানো তোমার জন্য ফেরেশতা গুনাহ লিখবে মনে করো এত বড় সাহস ফেরেশতার হয়ে গেছে রূপগঞ্জের ছেলের নামে গুনাহ লিখবে কি বলেন ফেরেশতার এত বড় ক্ষমতা হেই একে ফেরেশতার নাম কি এই ফেরেশতার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন হ্যাঁ হুন্ডা চালায় পালসার 120 চালায় ভিডিও করে এত ক্ষমতাবান এত দ্রুত গতির ছেলে মেয়ের গুনা কোন ফেরেশতা লিখবেন নাম কি পাগল নাকি আপনারা খবরদারদের সাথে কিছু বলেন না পাপ হবে আপনাদের যারা ওদেরকে চুপ করতে বলতেছেন আপনাদের সবাদের পাপ হবে কেন বলতেছেন ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে বক্তা বক্তার কথা বলবে ওর কথা বলবে না করবে কেন বক্তা কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান আল্লাহ তাআলা তৌফিক দান করুন হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যান বনি ইসরায়েলের এক লোক 99 লোককে হত্যা করার পর আরও একটা 100টা পূরণ করার পরও জান্নাতে গেছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে
আজকে একটা নিয়ে না হয় কথা বললাম আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদেরকে প্রশ্ন করব জবাব দিন কেমন মনোযোগ দিয়ে শুনুন ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم فقال একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল আরাইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ولم أزد على ذلك شيئا أدخل الجنة يا رسول الله كركر جنة جتشان الله 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 جابر رضي الله عنه سبحان الله أي كافر مشرك হয়ে যায় মানুষ নামাজ না পড়লে এটাও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে ওনার বর্ণিত হাদিসগুলো সুবহান আল্লাহ একেবারে এখন আমাদের জন্য এগুলো মানে এখন একদম ফুল হয়ে বলার ট্রেন্ডে চলে কিসে চলে ট্রেন্ড ট্রেন্ড ট্রেন্ডিং আছে আল্লাহ সুবহানাল্লাহ দেখেন উনি কি বলতেছে বলতেছে যে একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি যদি দিনে শুধু পাঁচ ওয়াক্ত ফরজ সালাত সুন্নাত নফল করব এটা সে বলে নাই বুঝতে পারছিস না ভাই আমি না করছি কি সুন্নাত পড়তে নফল পড়তে না করছি না আমি এখন এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউবার আছে ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নাত পড়া লাগবে না ও টাইটেল দিবে আমি বলছি এরকম আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বলল জি ইয়া রাসূলুল্লাহ আমি দিনে শুধু ফরজ নামাজ পড়ব তো ফরজ নামাজ কয় রাকাত ফরজ নামাজ কয় রাকাত কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়ব সে কি নফল পড়বে বলছে সুন্নাত পড়বে বলছে তাহাজ্জুদ পড়বে বলছে ঈদের নামাজের কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই ঈদ তো ফরজ তো সে বলল আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এই শাওয়াল মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোন রোজা আমি রাখবো না আল্লাহর নবী আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি ২৯ দিনের মাস হয় ২৯ দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারামকে হারাম হিসেবে মেনে চলি ওলাম আজিদ আলা যালিকা শাইআ আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মাইনে চলবো এগুলো আমি করবো না আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না কি করবে না কি করবে না এক ব্যক্তি বলতেছে জামশেদ মজুমদার বলতেছে না কাকে বলতেছে আল্লাহর নবীকে বলতেছে এই হাদিস পাইলাম কোত্থেকে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এটা মুসলিমের হাদিস কোন হাদিস কিসের হাদিস সহিহ মুসলিমের হাদিস কিসের হাদিস সহিহ মুসলিমের হাদিস এখন ওই লোক বলল যে আল্লাহর নবী এবং এই এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি আমি যদি আর কোনো ইবাদতই না করি আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর রাসূল কল আল্লাহর নবী বলল যে নাম তুমি জান্নাতে যাবা যদি ন্যূনতম কি করেন ভুলে খেয়ে ফেলছেন ভাই পানি টানি খাবেন ওয়াজ খাই ফেলিয়েন না পানি খান ভাত খান মাছ খান ওয়াজ খাই ফেলিয়েন না ভাই তাহলে আয়েশা আসাটাই মানে বৃথা হবে এখানে হ্যাঁ ওই লোক কি বলছে সে কি করবে আর কোন মাসে রোজা রাখবে হালালকে কি বলবে হালালকে কি বলবে হারামকে কি বলবে কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে এটাকে কি বলবে সে কি বলবে সে এটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষে তৈরি করছে সে কি বলবে এটাকে যদি বিয়ের মধ্যে মদ থাকে সে কি বলবে এটাকে এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালিনী নিয়ে একসাথে সফর করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায় সে কি বলবে এটাকে এই দেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মদের লাইসেন্স দিয়ে দিবে সে কি বলবে এটাকে তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে প্রত্যেকটা হারামকে কি বলবে তাহলে শুধু নামাজ পড়বে রমজানে রোজা রাখবে
আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে? মেনে চলবে। আর হালালকে কি বলবে? হালালকে কি বলবে? মানে চাস্তো ভাইয়ের মেয়ে, আপন চাস্তো ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্তো ভাইয়ের মেয়ে দেখা দিবে না, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না, যদি পছন্দ হয় প্রস্তাব দিবে, এটাকে হালাল মনে করবে। যে বুঝাতে পারি নাই, বুঝাতে পারি নাই মনে হয়। আরে ভাগ্নি বিয়ে করে ফেলবেন নাকি? এখন জবনাটাই কি আমার চলে আসছে, ধুর জবনাটাই কি আসছে, ওস্তাদ চাস্তো ভাইয়ের মেয়ে বিয়ে করা যায় যায় না? জবন তো কি আমার চলে আসছে, কি বলেন? ভাগ্নি বিয়ে করে ফেলবে লোকে? হ্যাঁ শোনেন না, শোনেন না, মামা 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 বোনই বলতেছে যে আমার আপন ভাই এত আদর করে না, আমার মেয়েরা আমার স্বাস্থ্য ভাই এত আদর করে না। খুব শুনাম, কি শুনাম? খুব শুনাম। হঠাৎ করে মেয়ে বমি করে, হঠাৎ করে মেয়ে কি করে না, বাসে উঠে মাথা ঘুরে বমি করে না, ঘরে থাকতেই করে। আরে ভাই বাস উঠলে অনেকে বমি করে, ভাই বাসে উঠে বমি করে নাই, হঠাৎ করে মেয়ে বমি করে। এরপরে মেয়ের মা কাঁদে, আল্লাহ 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 কি করলো, কি করলো, খাইছে রে আমার, খাইছে খাইছে কি করলো, আমি কি ক্ষতি করছি, হাতে আমি কি ক্ষতি করছি। মানে এখন অন্য কোনো পোলায় দ্বারা যদি বমি করতো তাহলে তত বিয়ে দিতে পারতো। আমার আপন স্বাস্থ্য ভাই, ভাই লোক কেমনে, আমি ভাগ্নি মাও ভাগ্নি কেমনে বিয়ে দিব রে ভাই, খাইছে খাইছে খাইছে, আমি শেষ, আমি শেষ, মুখ দেখানোর জায়গা নাই রে। মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো মুখ দেখানো, বুঝছেন? অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানোর জায়গা থাকতো, স্বাস্থ্য ভাইয়ের সাথে সেটা হবে না। আরে বেটা স্বাস্থ্য বোন বিয়ে করা যায়, স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায় তাহলে স্বাস্থ্য বোন রে অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিছে, ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করলে? কোন যুক্তি দিরে? হ্যাঁ স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া যায় না, তাহলে স্বাস্থ্য বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে স্বাস্থ্য বোনের মেয়ে, ওকে কেমনে দেখা দিতে পারবো? যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না, ওকে কেমনে জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায় বুঝি, ওরে বিয়ে করা যাবে না? ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে ওর মেয়ে হয়েছে বুঝি, ওকে বিয়ে করা যাবে না? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিছে বুঝি, ওরে বিয়ে করা যাবে না? কোন জমানা এসে গেল কিয়ামত চলে আসছে ভাই, কিয়ামত তো আসছে যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিছি সেদিন থেকে কিয়ামত চলে আসছে। তাহলে হালালকে হালাল বলবে, কি করবে সে দিনে? দিনে 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 আর বছরে বছরে কয় মাস? আর হালালকে কি বলবে? হারামকে কি বলবে? আর কি করবে না? আর কি করবে না? এবং আল্লাহ নবীকে কি বলছে? আল্লাহ নবী আমি যদি আর কিছু না করি আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী কি বলছে বলেন, আমার সাথে বলেন যে ক্বালা নাআম, সবাই জোরে বলেন ক্বালা নাআম। আল্লাহ নবী কি বলছে? নাআম বলছে। কি বলছে? নাআম বলেন, নাআম কি বলছে উনি? নাআম মানে হ্যাঁ, মানে কি হ্যাঁ। এবারে আসেন, এই লোক এবার কি করবে? মানে এই লোকে বললো যে শুধু ফরজ নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, হালালকে হালাল বলবে, হারাম মেনে চলবে। আল্লাহ নবী বললো যে হ্যাঁ, আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবা। এইবারে এই লোক কি করছে জানেন? চিন্তা করেন এই লোক কত ডেঞ্জারাস লোক ছিল, আল্লাহর উপর সন্তুষ্ট হল, সে সঙ্গে সঙ্গে বলে উঠলো, ক্বালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ। ওই লোকটা আল্লাহর নবীকে সামনে রেখে বললো যে আল্লাহর কসম, আমি এই পাঁচক্ত নামাজ আর রমজানের রোজা হারামকে মেনে চলবো, হালালকে হালাল বলবো, আর কিচ্ছু বেশি করবো না আল্লাহর কসম। সে আল্লাহ নবীকে বলেছে যে আল্লাহ নবী আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি ইবাদতই করবো না, আমি এটা বলে কি করবো, আমি আর বেশি কিছু করবো, শুধু এগুলোই করবো। আল্লাহ নবী কিন্তু ওকে বলে নাই কিছু, আর ওকে বলছে জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? ইয়া মুসলিম, আহা মুসলমান, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ দেখছো, কত বড় পথ জান্নাতে যাওয়ার দিনে পাঁচ ওয়াক্ত সালাত। আর এই রমাদান মাস কত বড় পথ, হারামকে মেনে চলবে, দাড়ি কাটা নেকি না হারাম, টাকুর নিচে প্যান্ট ভরা নেকি না হারাম, সিগারেট তামাক জর্দা খাওয়া নেকি না হারাম, গালাগালি করা, মারামারি করা,
অহংকার করা, মজলিসের পরিবেশ নষ্ট করা, মিছা কথা কওয়া, বাপ মায়ের সাথে বেয়াদবি করা, স্ত্রীকে অন্যায়ভাবে আঘাত করা, যৌতুক নেওয়া, স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সন্তানদের প্রতি অযত্ন হওয়া, পিতামাতার প্রতি অবাধ্য হওয়া, ওই লোকটা বলছে যে সে এগুলো করবে না, সে কখনোই তার পিতামাতার অবাধ্য হবে না যেহেতু এটা হারাম, সে কখনোই দাড়ি কাটবে না যেহেতু এটা হারাম। এটা এখানে বলে নাই, যেহেতু সে বলছে হারাম মেনে চলবে, কি মেনে চলবে, কি মেনে চলবে, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, দাড়ি কাটবে না, টাকুর উপরে টাকুর নিচে প্যান্ট পরবে না, সে মারামারি করবে না, গালাগালি করবে না, বাপ মায়ের উপর অভদ্র হবে না, কোনো মানুষের উপর জুলুম করবে না, সে গান বাজনা শুনবে না, সে জানা করবে না, সে নেশা করবে না। যেহেতু এগুলো কি, এগুলো কি, এইসব এই দেখেন একটা জিনিস, মানে গুনাহ করতে কষ্ট করা লাগে জানেন, কিছু না করলেই গুনাহ হয় না। ধরেন আপনি মদ খাবেন না, এটাই আপনার ইবাদত, এটা কি খাবেন না ভাই, নামাজ পড়তে যেরকম বলছে ওটা বলছে যে খাইও না, তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাই, খাবেন না এতে কি কষ্ট, তো তাইলে আমরা তো খাচ্ছি, এই যে ছেলেগুলো পাঁচ দশটা মেয়েকে দেখে এভাবে ওভাবে কখন রাখে, 11টা বাজে কারে বাইর করবে, কখন মোবাইলে কারে নেংটা করে বসে বসে ছবি দেখবে, খালি এই ধান্দা এই ফিকিরে ঘুরে। ও ভাই, তোমার শরীরে যতটুকু যৌবন আছে না ওটুকুই, আল্লাহ যতটুকু দিছে যৌবন ওটুকুই, এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা, নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা, এটুকুই যৌবন বুঝছো? যেরকম তোমার কাছে 100 টাকা থাকলে 10 টাকা খরচ করে ফেলে আর কত থাকে, ধরেন এক লোকের কাছে 100 টাকা আছে, কত আছে, 5 টাকার মদ খেলো, কি খেলো, 5 টাকার গাঁজা খেলো, কি খেলো, গাঁজা, 5 টাকা দিয়ে তারপর 5 টাকা দিয়ে সে মুত খেলো, কি খেলো, 5 টাকায় ঘু খেলো, কি খেলো, 5 টাকা ছিঁড়ে ফেলে দিছে, এভাবে তার 25 টাকা চলে গেল আর কত থাকে, কত থাকে, আর বাকি 25 টাকা দিয়ে সে কি করলো, এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো, বাকি 25 টাকা কি করলো, এইভাবে পেঁচাইয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বোমবাং দিয়া উড়াই দিল, তার কাছে কত থাকে। এবার যদি এই 50 টাকার নোট ভূগোলের নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, এটা 100 টাকা হবে, বালিশের নিচে রেখে 100 হবে, হবে 100 টাকা, এমনি এমনি ঘষাঘষি করলে হবে। ছোট ভাই, যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক, যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই, এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো, এরপরে রসুনের কুশ বগলের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না। বুঝে আসছে? রিজিককে সম্মান করো, এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক, এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারিজিক, এই চোখ আল্লাহর দেওয়া রিজিক, এই মুখ আল্লাহর দেওয়া রিজিক, এই দুহাত দু পা আল্লাহর দেওয়া রিজিক, এই সুখ দুঃখের অনুমতি আল্লাহর দেওয়া রিজিক, এগুলাকে পরোয়া করো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ও ভাইরা আমার, জান্নাতের দরজা খুলবে সামনের মাসে, কারা কারা ওই দরজায় প্রবেশ করবে সিদ্ধান্ত নিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও জাবের রাদিয়াল্লাহ সরি এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় যখন রোজা আসে। কোন দরজা খুলে যেতে চাও, তাহলে কি করতে হবে, অ্যাট লিস্ট কমসে কম কি করতে হবে, যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায় ও কমসে কম দিনে কয়বার নামাজ পড়তে হবে, কমসে কম কত রাকাত, কমসে কম কত রাকাত, বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে, আর যত কিছু হারাম এগুলোকে কি করতে হবে, কি করতে হবে, এবং সে বাকি হালালকে হালাল বলবে কিন্তু সেই ইবাদত করবে না। মানে ওই লোকের কথা বলতেছি, ওই ব্যক্তি যিনি আপনাদেরকে না ঘুষে না, যারা যারা লেখাছেন টাকা দিবেন, পরে বলেন না যে ভাই আমি আর কিচ্ছু করবো না, শুধু নামাজ পড়ে রোজা রাখবো, এই ঘটনা আবার ঘটাই দিবেন না ভাই, কারণ যতদিন ওয়াজ করছি যতটুকু সঠিক বোঝার কথা অতটুকু না বুঝে মানুষ শুধু যতটুকু ভুল বোঝার অতটুকুই বুঝছে। আমি আপনাদের অনুরোধ করি, বলবো বুঝিয়েন না, সমস্যা নেই, ভুল বুঝিয়েন না, কেমন, কিচ্ছু বুঝিয়েন না, অসুবিধা নেই, ক্ষতি নাই, ভুল বুঝলে অনেক ক্ষতি, ফিতনা হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, যখন রমাদান আসে
জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওসুফফিদাতিশ শায়াতিন, শয়তানদের বন্দী করে ফেলা হয়। আচ্ছা, রোজার মাসে যদি শয়তান বন্ধ হয়ে থাকে তো রোজা রাখে না যেই লোকটা সিগারেট খায়, জানা করে, দিনের বেলায় স্ত্রী সহবাস করে, মুসলমান বলে নিজেরে, এতে কোন শয়তানে করে বুঝতে পারেন? ভুল বলছেন। আল্লাহ বলছে মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, তার মানে শয়তান কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান। যেটা মানুষ শয়তান আউযুবিল্লাহ বললে সহজ এটা যায় না, যেটা জিন শয়তান ওটা সহজে চলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা, এই বিভ্রান্তিতে পড়বেন না যে রমাদান 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, এরকম 10 দিন 10 দিন ভাগ করিয়ে না। কেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য রোজা ব্যতীত, কেননা সিয়াম আল্লাহর জন্য আর আল্লাহ এটার প্রতিদান দেবে, সুবহানাল্লাহ। যাই হোক, আমি আসলে আপনাদের এখানে আর বেশিক্ষণ বসায় রাখবো না, একটা হাদিস মুখস্থ করাই দিয়ে চলে যাবো যদি আপনারা মুখস্থ করতে চান। মুখস্থ করবেন তাহলে কিন্তু কয়েকবার পড়তে হবে, রাজি আছেন? আপনারা যখনই আমি বুঝবো যে আস্তে আস্তে বলতেছেন তখন আমি ফিনিশ করে এখান থেকে বিদায় নেবো, এর আগে আমি পড়াবো মুখস্থ করার জন্য। বলেন আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, রবি বলেন মুখে মুখে বলেন রাদিয়াল্লাহু আন, আপনাকে বলছি বলেন রাদিয়াল্লাহু আন, আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আন, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছে যে মুসলমান মানে আল্লাহর নবীর উম্মত বা আল্লাহর বান্দা, আর যারা আল্লাহকে অস্বীকার করে মুনাফিক কাফের মুশরিক, এখানে মুনাফির কথাটা বলছে আর কি, বুঝছেন? জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা হাদিস আছে, একটাতে মুশরিক বলা আছে, একটাতে মুশরিক কাফের দুইটা বলা আছে, কেমন? সরি, একটাতে কাফের বলা আছে আর একটাতে মুশরিক কাফের দুইটা বলা আছে। তো জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বলছে, তিনি বলেন যে আল্লাহ নবী বলছে নিশ্চয়ই মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা আর ফরজ নামাজ ত্যাগ করা, কারণ মুনাফিকের জন্য ফজর আর ঈশা পড়া কষ্ট হয়ে যায়। কত ভাগ মুসলমানের দেশ? হ্যাঁ, এখনো 90 ভাগ, কমে না রে ভাই, কমে না, কয় যে মানির মান জুতা দিয়ে যায় না, এখনো কমে নাই 90 ভাগ। হ্যাঁ না, ও মার খেমুনি তো বড় বড় হুজুররা বা রাজনীতির নেতারা সব এই জায়গায় এসে কথা বলে 90 ভাগ মুসলমান দেশ কি কয়, 90 ভাগ মুসলমান দেশ, মুসলমান তাহলে হয় কেমনে? আসলে মানে কোন কাজ করে মানে মুসলমান কোন কোন কাজে মুসলমান হয়, আমরা তো জানি যে অনেক কাজে মুসলমানিত্ব চলে যায়। এখন যাই হোক, কেউ যদি আল্লাহকে মেনে চলে মুসলমান হয় তাহলে ওকে আল্লাহ জান্নাত দেবে, আর যদি কেউ মানুষ মানুষকে মেনে মুসলমান হয় ওই মানুষের যা ক্ষমতা সে তা দিবে তাকে, যদি পারে বাঁচাবে। বলেন আন জাবের রাদিয়াল্লাহু আন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুলি, জোরে বলেন তো, দেখেন তো মুখস্থ হয় কিনা, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বলেন বান্দা শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। কাফের কি মুসলমান, মুশরিক কি মুসলমান? কত ভাগ মুসলমানের দেশ? আল্লাহর নবী বলছে বান্দা আর মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি যে নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে মুশরিক ও কাফের।
আমি বলি নাই, ফতোয়া দিচ্ছি না, ওয়াল্লাহি ফতোয়া দিচ্ছি না, অনুবাদ করতেছি। কেমন কি করতেছি? এবার আপনি মুসলমান কেমনে হবেন, আল্লাহর জান্নাতে কেমনে যাবেন, সিদ্ধান্ত কার? আচ্ছা যান, এত কিছু বললাম, এত ভয় দেখাইলাম, একটা ভালো কথা বলে চলে যাই। আর কতক্ষণ যাবো যাবো করে বলবো আপনাদেরকে? বাঙালি তো জামু জামু করে আধা ঘন্টা লেগে যাবে। যেমন আশা বলবে যে কেউ কেউ, আমি দুটি কথা বলে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। এই কথা বলে উনি আসলে আধা ঘন্টা এক ঘন্টাও শেষ করতে পারে না। তো এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমরা দেখি যে আমিও বিচিত্র না বাংলাদেশি হিসাবে, শেষ কথা শেষ কথা কইতে কইতে গত 10 মিনিট থেকে বলতেছি না, এটা আসলে শেষ। জানাকারী আছে কিনা আমাদের এখানে, মদখোর আছে কিনা আমরা, বাপ মায়ের উপর অত্যাচারকারী, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্য দেওয়া, দুনিয়ার যত অপরাধ আছে কোনো না কোনো অপরাধের সাথে কেউ না কেউ জড়িত আছে কিনা, তাইলে ওই যে ওই লোক বলল হারামকে মেনে চলবে, হালালকে স্বীকৃতি দিবে, যতই মানুষ বলুক কি কয় আস্তাগফিরুল্লাহ তওবা তফসি কানে দর্শি আর জীবনে করতাম না, যতই কোক মানুষ, আল্লাহ যেটাকে হালাল করেছে সেতে লজ্জা পাবে না, কি পাবে না? আল্লাহ যেটাকে হালাল করেছে সেতে কি পাবে না? আর আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে না, কি উঠাবে না? তো জান্নাতে যাওয়ার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ জরুরি হয়, জামশেদ ভাই আমি তো অনেকদিন পড়ি না, জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয়, নেশা বন্ধ করে দিতে হয়, জামশেদ ভাই আমি তো এখনও গতকালকেও করে আসছি নেশা অথবা জানা, জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয়, হালাল মেনে হারামকে হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে, আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগে আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি, একজন লোককে টাকা দিবে বলে দেই নাই, একটা লোককে ধমক দিয়ে আসছি, আব্বাকে ধমক দিয়ে আসছি, আম্মার সাথে জোরে কথা বলে আসছি, একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেট এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে। জামশেদ ভাই তাহলে আমার উপায় কী? শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছে ইল্লা মান তাব, অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায়, ফিরে আসে, ও আমানা আল্লাহর প্রতি ঈমান আনে, ও আমিলা আমালান সলিহা, এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তার পিছনের যত লিটার মদ খেয়েছে, পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে, যত ইয়াবা গাঁজা খেয়েছে, যত কিছু করেছে, যত অপরাধ সে করেছে, ফাউলাইকা ইউবাদ্দিল, আল্লাহ তার সমস্ত গুনাহকে বদল করবে, সাইয়্যাতিন তার গুনাহকে বদল করবে, হাসানাত এই মাপ করবে, করবে বদল করে নেকি বানায় দেবে গুনাহগুলো। সিদ্ধান্ত আপনাদের, এতদিন যা করেছেন করেছেন, যদি ঈমান আনেন আল্লাহর কাছে ফিরে আসেন, ঈমান আনেন ভালো কাজ করেন, তাহলে পিছনের যত গুনাহ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এখন আপনি আজকে ফজর থেকে নামাজ শুরু করবেন কিনা, এখান থেকে গিয়ে উজু করে ঈশার নামাজটা পড়ে ফেলবেন কিনা, সিদ্ধান্ত আপনার। সিগারেটের যে প্যাকেটটা আছে ছুঁড়ে ফেলে দেবেন কিনা, শেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি হেসে, যেটা আসলে প্রতি সপ্তাহে শেভ করতে হয়, কাটি আবার ওঠে, কাটি আবার ওঠে, ধর এই জিনিস ফালায় আর কি, এর চাইতে ভালো নবীর ভালোবাসায় রেখেই দিলাম, যা আরও ভালো কিছু করা লাগবে না, আরও ভালো টাকা বেঁচে যাবে, আরও ভালো মানুষ একভাবে দাঁড়িয়েওয়ালা চোখে দেখে চোখ সৌন্দর্য চলে আসবে, আরও ভালো সুন্নতের আমল হয়ে গেল, আরও ভালো এবার শরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না, মানুষ বলবে যে মুখে দাঁড়িয়ে দেখে তুই কী কস, আরও ভালো দিন দিন পালন আমার জন্য সহজ হবে, আরও ভালো টাকুর উপরে প্যান্ট পরবো সুন্নত মনে করে, আল্লাহর আদেশ মনে করে, ওখানে সূর্যের আলো রাখবে, আমার হরমোন বৃদ্ধি পাবে, শরীর আমার উপকৃত হবে, আরও ভালো আরও ভালো, আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম, সর্বোচ্চ নেক আমল করার চেষ্টা করব, আল্লাহ আমার পিছের সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করবে, এই আশা আল্লাহর কাছে রাখলাম, কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে, যে আল্লাহর কাছে কি করে ভালো কিছু আশা করে। ও রূপগঞ্জের মানুষ, জান্নাতে যেতে চাও, নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে, তবে ক্ষমা চাও, ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো, গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ করো, যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দিবা, যে জান্নাতে কিশোররা তোমাদের খাদেম হবে, যে জান্নাতে হুরুন ঈন, যে জান্নাতে হুর থাকবে এমন স্ত্রী পাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না, অসম্ভব, পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু,
তবুও হুরকে হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না, এত ডিফারেন্ট হবে সুবহানাল্লাহ, এত স্পেশাল হবে। সেই জান্নাতে যদি যেতে চাও জাস্ট গুনাহ থেকে ফিরে আসো, মাপ চাও। আকুলু কৌলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম।